পরিত্যক্ত পুকুরকে ফুলে ফুলে ভরিয়ে তুলেছেন ফরিদপুরের সিভিল সার্জন অরুণকান্তি বিশ্বাস। তার রচিত পদ্মপুকুর এখন শহরের একটি দর্শনীয় স্থান। প্রতিদিনই লোকজন আসছেন পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে। সবুজের মাঝে উকি দিচ্ছে সাদা গোলাপির আভা। পদ্মের এই সমারোহ কোনো বিল ঝিলের নয়, একেবারে শহরের বুকে। ফরিদপুরের ঝিলটুলিতে সিভিল সার্জনের বাসভবনের পুকুরে ফুটেছে হাজারো ফুল। একসময়ের পরিত্যক্ত পুকুরটিতে পদ্ম লাগিয়েছেন সিভিল সার্জন নিজেই। এখন ফুলে ফুলে ভরে ওঠা জলাশয়টি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। রীতিমতো দর্শনীয় এলাকায় পরিণত হয়েছে এই পুকুর। জানতে পারলাম যে ফরিদপুরের সিভিল সার্জনের বাসার পুকুরে প্রচুর পরিমাণ পদ্ম হয়েছে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আসলে এত পদ্ম হতে পারে। এসে দেখলাম আসলে অবাক হওয়ার মতো ব্যাপার। ফরিদপুরে এখনো পর্যন্ত এরকম হয় নাই। এই পদ্ম ফুলটা দেখতে এসে খুব ভালোই লাগছে। পদ্মভরা পুকুরে আসছে নানা জাতের পাখি, তাদের কলতানে মাঝে মধ্যেই প্রাণ চঞ্চল হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সিভিল সার্জন অরুণকান্তি বিশ্বাস জানান, ছোটবেলা থেকেই তার পদ্ম ফুলের প্রতি ভালো লাগা, তাই বাড়ির সামনে ফুলের সমারোহ তৈরির খেয়াল চাপে মনে। খুলনার তেরোখাদার একটা বিল আছে, ওখান থেকে নিয়ে আসি। আমার এই পুকুরে লাগাই, প্রতিদিন অসংখ্য মানুষ এই পদ্মকে নিয়ে প্রশ্ন করে, তারা দেখতে আসে, ছবি তুলে। সিভিল সার্জনের এই ধারণা জনপ্রিয়তা পেয়েছে মানুষের কাছে। তার মতো উদ্যোগী হলে শহরের রূপ বদলে দেওয়া সম্ভব বলে মনে করেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।